মুরালি আজকে আমি একটা বাংলো টাইপের বাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি, মোটামুটি 2 কাঠা জমি, মানে বাড়িটা করতে 2 কাঠা জমি লাগবে, কিন্তু আশপাশে যদি আরও 2-3 কাঠা জমি থাকে তাহলে আরও দেখতে ভালো হবে। বাড়িটা অনেকটা এরকম যে আপনার দেখছেন, চমৎকার একটা ভিউ, সামনে জায়গা আছে। এখানে একটা প্রথমে একটা আপনার গ্যারেজ রাখা হয়েছে, প্রথম রুমটা, এটা এক্সট্রা একটা গ্যারেজের ছাদ দেওয়া হয়েছে। এখানে এক এই এই গ্যারেজ থেকে এটা একটু বের হয়ে আসছে, এখানে একটা জানলা আছে, এখানে এই রুমটা আর একটু বের হয়ে আসছে। সব মিলিয়ে চমৎকার এটা 3D করা হয়েছে। তো আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। আসুন আমি এখন প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মূল প্ল্যান, আপনারা দেখতে পাচ্ছেন যে 42 ফিট লম্বা আর 36 ফিট চওড়া। এখানে আপনারা দেখছেন যে এই যে উঠানটা ছিল, এই উঠানটা, এই জায়গাটা, এই বাইরের জায়গাটা, এটা হচ্ছে এইটা, এটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যে গাড়ির যে গ্যারেজটা সেটা হচ্ছে এটা, এই জায়গাটা রাখছে, এটা হচ্ছে এই জায়গাটা, এখানে একটা স্লোপ করে উঠানো হয়েছে। আর এটা হচ্ছে প্রথম রুমটা, আপনারা দেখছেন প্রথম রুমটা একটা বেডরুম রাখছে, আর ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে যে এই গ্যারেজ যে বারান্দাটা আছে এই বারান্দা দিয়ে সেই রুমে ঢুকতে পারবে। এটা অনেক বড়, 24 ফিট বা 12 ফিট, 3টা সোফা এখানে আঁটবে, এখানে মোটামুটি 20 জন বসার মতন একটা জায়গা আছে। আর এটা হচ্ছে বেডরুম, এই এই ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে আসতে পারবে। ডাইনিং রুমটার মাপ 12 ফিট বাই 27 ফিট, আর এখানে এর সঙ্গে একটা বেডরুম আছে, আপনারা দেখছেন 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এটা এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ থাকবে। এখানে দরজা দিয়ে আছে, কিন্তু দরজাটা আসলে এখানে হবে। আর এখানে একটা বেডরুম, এই 2টা বেডরুম, আর এটা কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রাখা হয়েছে, এটা 12 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। এটা কিচেনের আপনার সিঙ্ক এবং গ্যাসের চুলা বসানোর জায়গা রাখা হয়েছে। এটা বাথরুম, এটা একটা বাথরুম, এটা কমন বাথরুম, এখানে দরজা দেখছেন কমন বাথরুম, 5 ফিট বাই 8 ফিট। এখানে এটা হচ্ছে এই বেড, এই সাইডে একটা বেডরুম আছে, 18 ফিট বাই 26 ফিট 6 ইঞ্চি বড় বেডরুম, এখানে সোফাও রাখা আছে। এই বেডরুম সাথে বাথরুমটা অ্যাটাচ, 5 ফিট বাই 8 ফিট। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা, এরকম আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে সে ঢুকবে, ঢোকার পরে ড্রয়িং রুমে ঢুকবে, ড্রয়িং রুমের সাথে সাথেই এখানে ডাইনিং আছে 12 ফিট বাই 17 ফিট। ড্রয়িং রুমটা 24 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এখানে কিচেন দেখছেন 12 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট, এটা কমন বাথরুম। এই এই সাইডের বেডরুম এটা 18 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি, এর সাথে বাথরুমটা অ্যাটাচ। তার মানে 1, 2, 3, 4, 3টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা বাথরুম কিচেনের সমন্বয় করা হয়েছে। আর যদি 3D দেখি তাহলে অনেকটা এরকম, যে আপনারা দেখছেন যে এরকম এটা হচ্ছে ক্রমে এদিকে বের হয়ে আসছে, আর এই এখানে গিয়েও কিন্তু এই রুমটা বের হয়ে আসছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে এইটা এক্সট্রা বের হয়ে আসছে। সেটা হচ্ছে এটা যে আপনার এই এটা বের হয়ে আসছে, এই রুমটা আলাদা, এই যে অফসেট দিয়ে আছে এখানে, প্রতিটার অফসেট, এখানে আবার একটা অফসেট, এখানে আর একটা অফসেট, সেই অফসেটগুলো আমি প্ল্যানে শো করার চেষ্টা করছি। এখানে একটা অফসেট, এটা একটা অফসেট, এটা একটা অফসেট। এই হচ্ছে মোটামুটি বাড়ির বিশেষত্ব এটাই, যে অফসেটগুলোর জন্য বাড়িটা অনেক সুন্দর লাগছে। তো দর্শক মন্ডলী, যদি এই প্ল্যানটা আপনাদের সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। আর বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783906912। আর হচ্ছে এই বাড়িটা করতে মোটামুটি আমার একটা হিসাব যে আপনার 16 লক্ষ টাকা খরচ হবে। তো দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।